নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামে ভেজাল সার কারখানার সন্ধান পাওয়া গেছে ইতিমধ্যে ওই কারখানা থেকে চারশো বস্তা ভেজাল সার ও সার তৈরি সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস তবে কারখানার মালিককে আটক করা সম্ভব হয়নি নৌকা প্রতিনিধি এবাদুল হকের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামের একটি গুদাম ঘরে ভেজাল সার কারখানার সন্ধান পাওয়া গেছে যশোরের বাঘারপাড়া থানার কৃষ্ণনগর গ্রামের ইমদাদুল হক নামের এক ব্যক্তি ভাড়ায় নেয়া ওই গুদাম ঘরে কি করত। জানতেন না স্থানীয়রা তবে কতনা গন্ধে এলাকাবাসী অসুস্থিবোধ করতেন বলে জানান গুদামের মালিক। মাল মজুদ করবে এবং ডেলিভারি দিবে এই বলে গুডাউনটা ইউজ করবে বলে ভাড়া নিছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গুদামwidetilde অভিযান চালায় উপজেলা প্রশাসন ও কৃষি অফিস। এ সময় সেখানে রাখা 470 বস্তা ভেজাল সার ও সার তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। মাটির সাথে রং মিশিয়ে ভেজাল 10টা রবন ও জিপসাম তৈরি করা হচ্ছিল বলে জানালেন অভিযানে অংশ নেয়া কৃষি কর্মকর্তা। এগুলো না আসলে ফসলের জন্য কোনো উপকারই না তখন কৃষকের শুধু আর্থিকভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হবে অভিযানের সময় পালিয়ে যায় সার ভেজালকারীরা তবে ভেজাল সার তৈরিতে জড়িত প্রতারকদের আইনের আওতায় আনা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনের আওতায় এনে তাদেরকে যে ধরনের শাস্তির ব্যবস্থা করা যায় সর্বোচ্চ শাস্তি কারণ এটা শুধু যে একটা প্রতারণা তা এটা হচ্ছে কৃষকদের মাঠে মারার ব্যবস্থা করা এর আগে গেল বছর নগর মান্দা উপজেলা থেকে ভেজাল সার তৈরির কারখানা ও ভেজাল সার জব্দ করেছিল পুলিশ ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ